35 বছর সময় পেয়ে তারা কিছু করেনি। কংগ্রেস দীর্ঘদিন 50 বছর টাইম পেয়েছে কেন্দ্রে করেনি। বিজেপি সরকার আগেও ছিল, আগে ছিল না তা নয়, আগেও 6 বছর কাজ করেছে। অটল বিহারী বাজপেয়ী জি প্রাইম মিনিস্টার ছিল দুবার, আপনারা মনে রাখবেন। একবার ছিলেন 98 সালে যখন আমরাও ছিলাম তাদের সাথে, 99 সালে আমরাও ছিলাম, আমি রেলমন্ত্রী ছিলাম 1.5 বছর, তারপরে ছেড়ে চলে এসেছিলাম। কতগুলো কাজ নিশ্চয়ই পছন্দ হয়নি, তাই আমরা যেটা বলি সেটা করি। নির্বাচনের সময় লোককে ভাওতা দেবো আর টাকা দিয়ে সব মিডিয়া কিনে নেব, আর গরিব লোকেরা কন্টেস্ট করতে পারবে না তাদের টাকা নেই বলে, এর রাজনীতি বেশি দিন চলতে পারে না। আজ কি হয়েছে রেল বাজেটে? আমি আপনাদের দুবার রেলমন্ত্রী ছিলাম, ছিলাম কি ছিলাম না? কত রেল দিয়েছিলাম, কত রেল দিয়েছিলাম! ডানকুড়িতে দুটো ওয়াগা, আপনার দুটো ইন্ডাস্ট্রি করে দিয়ে গেছিলাম শুধু এই জেলাতে, হুগলি জেলায় ডানকুড়ি ডেডিকেটেড ফ্রেট করিডোর যুক্ত করে দিয়ে গিয়েছিলাম, ডানকুড়ি বর্ধমান থার্ড লাইন করে দিয়ে গিয়েছিলাম, 16টা ইন্ডাস্ট্রি করে দিয়ে গিয়েছিলাম, বাংলায় 300 ট্রেন দিয়েছিলাম। আর আজ বাংলা বঞ্চিত, আমার বুকের জ্বালা সামনে পেলে কি করতাম আমি জানি না। ভাগ্যিস আজকে আমি লোকসভা বা রাজ্যসভায় নেই, আমার হৃদয় জ্বলছে যখন আমি দেখি আমার বাংলা মাকে বঞ্চিত করা হয়। আমরা ফিকিরি, আমাদের একটা উইকলি এক্সপ্রেস দিয়ে ছেড়ে দিয়েছে, ওটা রিটার্ন নিয়ে যান। বাংলা ভিক্ষে চায় না, বাংলা ভিক্ষে চায় না, বাংলা ভিক্ষা চায় না। এত বঞ্চনা, এত লাঞ্ছনা কখনো দেখেছে কেউ? তাই বাংলাকে বঞ্চনা করে রোখা যাবে না দিল্লি দখলের ঢেউ, মনে রাখবেন, ইটস এ টেম্পোরারি ফেজ। 10,000 কোটি টাকা রেলের যাত্রী ভাড়া বাড়িয়েছে কদিন আগে, 14.5%। ফ্রেট ভাড়া বাড়িয়েছে, আমি জীবনে ফ্রেট ছুতাম না, ফ্রেটের ভাড়া বাড়ালে আলুর দাম বাড়ে, কয়লার দাম বাড়ালে রান্নার গ্যাস জ্বালানির দাম বাড়ে, সবজির দাম বাড়ে, চালের দাম বাড়ে, ডালের দাম বাড়ে, গমের দাম বাড়ে। ইউপিএ সরকার যা করেছিল, তুমি বিজেপি বলেছিলে আমি এটা করবো না, আমি এত এত ভালো কাজ করব, এত ভালো কাজ এক মাসও হয়নি পরিষ্কার হয়ে গেছে। 14.5% রেল ভাড়া বাড়িয়ে আজকে কি বলেছি জানেন? ভালো করে মনে রাখবেন, আমি একবার শুনলে বুঝতে পারি, অনেকে বুঝতে একটু টাইম লাগবে, আর কিছু কিছু দালাল আছে তো তারা সত্যিটা আপনাদেরকে প্রকাশ করবে না। কি করেছি জানেন? এই যে এত ভারিয়েছে, তারপরেও বলছে যতবার ডিজেলের ভাড়া বাড়বে ততবার রেলের ভাড়া বাড়বে, আর আপনাদের জানাবে না। তার মানে মাসে 2-3 বার করে ডিজেলের ভাড়া বাড়বে আর 2-3 বার করে রেলের ভাড়া বাড়বে, আপনার টিকিটের সাথে অ্যাডজাস্ট হবে, সেটা আজকে বলে দিয়েছে। দুই, বাংলাকে ছেড়ে দিন বঞ্চনা, বাংলা বিহার উড়িষ্যা ইউপি ছিটে ফোটা নেই কিছুতে, মানচিত্রেই নেই। তাহলে প্রতিহিংসা পরায়ণ কারা? ইউপিএ সরকারও আমাদের সব টাকা কেটে নিয়ে গেছে, আর তুমি আমাদের সবচেয়ে বেশি বঞ্চনা করলে কেন, কোন অধিকারে? ভুলে যাও এটা একটা রাজ্য, উড়িষ্যাও একটা রাজ্য, বিহারও একটা রাজ্য, ইউপিও একটা রাজ্য, অন্য কেউ পেলে তামিলনাড়ুও একটা রাজ্য, অন্য কেউ পেলে আমি হিংসা করি না, আমি খুশি হই, কিন্তু তুমি সবাইকে ভাগ করে দাও না করে চিল্লাতে শুরু করেছো। আমি যখন বাংলার ছিলাম দাঁড়িয়ে বলতে শুধু বাংলাকে দিল, আমি কিন্তু সবাইকে দিতাম, রাজনীতি করতে তোমরা। আজকে কি করেছে পাবলিক সেক্টরগুলো? সব টাকা নিয়ে নেবে, অর্থাৎ ইকন রাইটস, রেলের পিএসইউগুলো সবচেয়ে দামি, তারা সারা পৃথিবীতে কাজ করে, বলছে তাদের টাকা সব নিয়ে নেবে, নিয়ে ওরা খরচা করবে ইনফ্রাস্ট্রাকচারে। তিন, বলেছে এই করছি ওই করছি, একটাও নতুন নয়, সব কটা আমার করে দেওয়া আছে, জান আই ক্যান চ্যালেঞ্জ ইউ সি দ্য বাজেট। আমার গত 9-10-11 বাজেট দেখে নিন, 9-10-11 একটাও নতুন নেই, বরঞ্চ সিঙ্গুরের কিছু ছেলে মেয়ে কুলির কাজ করতো, রেল কুলি, কিরে বেচা, সব কটা 23 জন তাদের চাকরি খেয়ে নিয়েছে এরা, তারা বেচারা কুলির কাজ করতো, রেলের ট্রলি ছেড়ে নিয়ে গিয়ে আমি করে দিয়ে এসেছিলাম, আপনারা তাদের চাকরি পর্যন্ত খেয়ে নিয়েছেন, লজ্জা করে না? গরিব লোকের কি জাত হয় নাকি? আমি ক্ষমতায় এসেছি, আমি সিপিএমের একটা লোকেরও চাকরি খেয়েছি না, কংগ্রেসের একটারও চাকরি খেয়েছি না, বিজেপির একটাও চাকরি খেয়েছি, হাত বদল হতে পারে, চাকরি কি খায়? আমি বরঞ্চ তারা টিভি টিভি দেখুন বন্ধ হয়ে যেত, তাদের বাঁচিয়ে রেখেছি কোনো রকমে, তারাও একটা জায়গায় কাজ করে। আর কি বলেছে? এফটিআই হবে, গেল
রিটেল মার্কেট এফডিআই, ডিফেন্স এফডিআই, রেলওয়ে এফডিআই, টোটাল দেশটা বিক্রি করে দিল। সবচেয়ে সহজ তো, আপনার বাড়িতে খাবার নিয়ে আপনি কি মেয়েটাকে বিক্রি করে দিতে পারেন? তাহলে এত বড় বড় কথা বললে কেন? নির্বাচনে আসার আগে বলা উচিত ছিল দেশটাকে এফডিআই এর হাতে তুলে দেব, দেশের ডোমেস্টিক ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যাবে কোথায়, ডোমেস্টিক ব্যবসা যাবে কোথায়, যারা এই ধরনের সস্তার রাজনীতি করে টাকা দিয়ে। আর আমরাও সাময়িকভাবে ভুলে যাই আর ভোট দিয়ে তাদের ক্ষমতায় নিয়ে আসি। আমি জানি ইউপিএ সরকারের উপর রেগে গিয়ে মানুষ ভোট দিয়েছে এনডিএকে, মানুষ তো ঠিক করেছে, মানুষ কি করবে, অল্টারনেটিভ কেউ ছিল না? বাংলায় আমরা অল্টারনেটিভ ছিলাম, তামিলনাড়ুতে ছিল, উড়িষ্যায় ছিল, সব জায়গায় ছিল না? আমি সেই জন্যই বলেছিলাম ফেডারেল ফ্রন্ট করা উচিত, সেটা হলে আজকে এই জিনিস হতো না। যাই হোক, যা হয়েছে হয়েছে, আমি সব সহ্য করতে পারি। তুমি আমার অধিকার কেড়েছো, তোমরা আমাদের ইজ্জত কাটছো, তোমরা আমাদের সম্মান কাটছো, এটার সাথে কম্প্রোমাইজ করা যাবে না। আর বাংলা ভিক্ষে চায় না। কাজে এসবও আমরা দেখতে পাচ্ছি, এসব দেখতে দেখতেই মিটিং করতে এসেছি বলে কথাগুলো বললাম, হয়তো না বললেও পারতাম, কিন্তু না বললে কি করে হবে? আমার রাজ্য বঞ্চিত হলে, আমার মা বঞ্চিত হলে, আমার আম্মা বঞ্চিত হলে, আমার ভাই বোনেরা বঞ্চিত হলে আমাকে বলতেই হবে। কি দিয়েছিলাম কেটে নিয়ে যাচ্ছে, আর কি সর্বনাশ করে দিয়েছে, কিচ্ছু নেই।